যে একটা দেশে যখন বিচার বিভাগ ন্যূনতম কোন সাংবিধানিক দায়িত্ব পালন করে না তখন তো এই ধরনের ঘটনা বাইরে থেকে ঘটবে আজকে র‍্যাবে যখন স্যাংশন দিল সারা বাংলাদেশে মিষ্টি বিলিয়েছে কেন দুই হাজার আট নয় প্রপার্টি কত ছিল এখন কত একটা মাফিয়া রাজ্য অনেক সময় সরকার সরকারের অনেক ব্যর্থতাও থাকে গণতান্ত্রিক সরকারে চোর বাটপারও থাকে কিন্তু সবগুলো বাটপার মিলে একটা দেশ শাসন ব্যবস্থা চালায় এইটা আমাদের বাংলাদেশে এখন চলছে সামনে জনতার মঞ্চ করে মহিদ্দিন খান আলমগীরের নেতৃত্বে সিটিং সরকারি অফিসাররা জনতার মঞ্চে এসে আন্দোলনে সংগতি জানিয়েছে ওই শুরু হলো আমাদের আমলাতন্ত্র রাজনীতির প্রলোভনে পড়া এবং রাজনৈতিক মধুচক্রে পড়া আমরা সমস্যার মূলে যদি আলাপ না করি সেইখানে আপনি ঘুরপাক খেতে থাকব এগুলো কিছুই না এগুলো হচ্ছে রোগের লক্ষণ এগুলো রোগটা হচ্ছে একটা অবৈধ সরকার দুই হাজার থেকে গায়ের জোরে বন্দুকের জোরে ভারত সরকারের সঙ্গে দাসত্ব দাসত্ব করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে আমাদের মিলন ভাই অত্যন্ত সজ্জন মানুষ উনি বলেছে অতীতও ছিল এই ছিল সেই ছিল আমি বলছি না যে আর সব রাজনৈতিক দল ধোয়া তুলসী পাতা একমাত্র আওয়ামী লীগ খারাপ কিন্তু আমাদের দেশের মানুষ রক্ত দিয়ে একানব্বইতে এবং পরবর্তীকালে ছিয়ানব্বইতে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অত্যন্ত সাহসের সঙ্গে এটি আপনার সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে উনি পারতেন না ইচ্ছা করলে পারতেন তো অক্টোবরের মতো জনতার মঞ্চে আমরাও তখন ছিলাম কেবল আমি আইনজীবী হচ্ছি জনতার মঞ্চে কি ছিল একটা পুলিশ আসেনি জনতার মঞ্চ ভেঙে চুরে মেরে ধরে অ্যারেস্ট করে শেখ হাসিনাকে বিরোধী দলের সব নেতাকে জামাতের নেতাদের বেগম জিয়া পারতেন না কিন্তু তখনও একটা গ্রামার ছিল বর্তমান সরকার হচ্ছে গ্রামারলেস সরকার এর একটাই হচ্ছে ক্ষমতা ধরে রাখতে হবে যার ফলে বেগম জিয়া যেটা সংবিধানে অন্তর্ভুক্ত করলেন সাহসের সঙ্গে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটি জনসম্মতির ভিত্তিতে এটি শেখ হাসিনা বিচার বিভাগের উপর কাঁধে বন্দুক রেখে এবং নিকৃষ্ট যে সাবেক প্রধান বিচারপতিরা বিচারপতি এবি এম বিচারপতি মোজাম্মেল হোসেন বিচারপতি এস কে সিনা ইভেন যদিও নিজের পরে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে বুঝেছে অন্যায় করলে কি হয় বিচারপতি সৈয়দ হোসেন এবং বিচারপতি হাসান সিদ্দিকীরা যারা বিচার বিভাগের ন্যূনতম দায়িত্ব পালন করলে আজকে দেশের এই অবস্থা হতো না আমি যে কথাটা চিৎকার করে বারবার বলি এটি আমাদের দর্শকদেরও আমার চেয়েও ভালো বুঝবেন যে একটা দেশে যখন বিচার বিভাগ ন্যূনতম কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করে না তখন তো এই ধরনের ঘটনা বাইরে থেকে ঘটবে আজকে র‍্যাবে যখন স্যাংশন দিল সারা বাংলাদেশে মিষ্টি বিলিয়েছে কেন কারণ তারা তো আশ্রয় খোঁজে আজকে তো এটাও সত্য স্যাংশন দেওয়ার পরই র্যাবের কি নাম ওই এক্সট্রা জুডিশিয়াল বা ক্রস ফায়ার শূন্যের কোঠায় আপনার আজকে এই যে এই আওয়ামী লীগ বলছে কি দায় নেবেন আওয়ামী লীগেরই দায় তো জনগণ নিয়ে আজকে করুন অবস্থায় আমি তো বললাম যে আমি শেষ করি ঝিনাইদারে এমপি তো ছোট্ট ঘটনা আপনি আরো উপরে উঠতে থাকেন প্রত্যেক জেলা ইভেন বাদ দেন থানা আওয়ামী লীগের সভাপতি জেনারেল সেক্রেটারিদের আমল বের করেন যুবলীগ নেতাদের আমলনামা বের করেন ছাত্রলীগ নেতাদের আমলনামা বের করেন শেখ পরিবারের সদস্যদের শেখ হাসিনাকে আপাতত বাদী রাখেন উনি মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য শেখ পরিবারের সদস্যদের আমলনামা বের করেন দুই হাজার আট নয় প্রপার্টি কত ছিল এখন কত একটা মাফিয়া রাজ্য অনেক সময় সরকার সরকারের অনেক ব্যর্থতাও থাকে গণতান্ত্রিক সরকারে চোর বাটপারও থাকে কিন্তু সবগুলো বাটপার মিলে একটা শাসন ব্যবস্থা চালায় এইটা আমাদের বাংলাদেশ যদি লজ্জা থাকতো কি নাজুক অবস্থায় পড়েছে আরো পড়বে এটাকে বলে ডিভাইন জাস্টিস উপরে একজন আছেন উনি দেরি করে ছাড় ছেড়ে দেয় না ধন্যবাদ ও আরেকটা কাজ করি আমি সার দশ সেকেন্ড এই আনারের বাসায় তিনশো গ্রামবাসী গিয়ে একটা কলেজ ছাত্র ফার্স্ট ইয়ারে পরে হ্যাঁ ইসলামী ছাত্র শিবির করে আপনি তাকে মোটিভেট করতেন যে তুমি না কথার কথা যদিও জামাত শিবিরকে সরকার নিষিদ্ধ করে না কিন্তু সেই ছেলের ফ্যামিলি মা গ্রামে তিনশো লোক এই আনারকে বলেছিল আনার সাহেবকে যে প্রয়োজনে আমার ছেলে আওয়ামী লীগ করবে ছেলেকে উদ্ধার করে আনো পুলিশ ধরে নিয়ে গেছিল ডিবি পরিচয় তার মাকে ঢাকা থেকে রিসিভ জন্য আপনি জানেন আমি এটা জানতাম না সেদিন দেখলাম সব পেপারে চোখ দিয়ে পানি এসে যায় মা পরে বলছে আমার বাবুকে মারলি মেরেছ ভালো কথার কথা তার চোখ দুটো উপরে ফেললে কেন দশ দিন পর চুয়াডাঙ্গায় ওই ছোট্ট সতেরো বছরের শিশুর লাশ পাওয়া গেল হাত ভাঙা পা ভাঙা দুই চোখ উপরানো চলছে বাংলাদেশে একটা করে ঝড় আসে কালো পরে যায় আমি ছোটবেলায় নাটক দেখেছিলাম জনপ্রিয় কদর্য চেহারা ফুটে ওঠে আজকে আমাদের শাসক দলের শাসন ব্যবস্থার যারা জোর করে শাসন করছে তাদের কদর্য চেহারা তারা নিজেরাই উন্মোচিত করছে এটাই হচ্ছে সভ্যতার ইতিহাস আপনি মিথ্যাকে চেপে রাখতে পারেন কিন্তু আর জীবন নয় একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানকে যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী আশি বছরের উপরে বয়স্ক মহিলা বিধবা এবং অত্যন্ত জনপ্রিয় নেত্রী তাকে হাস্যকর দুই কোটি টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জন্য সাজা দিয়ে গত ছয় সাত বছর ধরে জেলের মধ্যে রেখে বা বাসাকে জেল বানিয়ে আটকে রাখা এবং একটি বড় রাজনৈতিক দলের নির্বাচনের আগে পঁচিশ হাজারের বেশি নেতাকর্মীকে কর্মীকে গ্রেপ্তার করা আবার নিজেরা স্বীকারোক্তি দেওয়া আমার 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 অত্যন্ত সজ্জন মানুষ মিলন ভাই যে কথাগুলো বললেন এগুলো হচ্ছে কেতাবি কথা শুনতে খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশের মানুষ এইগুলো কথা শুনতে চায় না উনি বলছেন যে সমস্যা সমাধান কি সমাধান হচ্ছে আপনি জোর করে ক্ষমতা দখল করে আছেন আপনি মানে বলছে বর্তমান সরকার। হ্যাঁ আওয়ামী লীগ সবসময় একটি বড় রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে অন্যতম নেতৃত্ব দানকারী দল গণতন্ত্রের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা মলন আব্দুল হামিদ খান ভাসানী যিনি উনিশশো তিয়াত্তরে সদম মানে স্বমহিমায় বলেছিলেন ভারতের আধিপত্যবাদ বাদ দেখে পিন্ডির শৃঙ্খল ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় এবং বঙ্গবন্ধু যাকে হুজুর বলে সম্বোধন করতেন বঙ্গবন্ধু তার সঙ্গে সাধন সম্পাদক ছিলেন পরে তো সেই দলের কাছে বাংলাদেশের মানুষের একটাই চাওয়া আপনি যে ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ নির্বাচন নামক ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়েছে গণতন্ত্রকে হিমঘরে পাঠিয়েছে এই সমস্ত ছেলেমেয়ে কথাবার্তা আপনার সেবা বাংলাদেশের মানুষ চায় না আপনার এত দায়িত্ব আপনাকে নিতে না কেউ। আপনি যেভাবে এসেছেন দুই হাজার উনত্রিশে ডিসেম্বর ভোটের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আপনি সেই অবস্থায় ফিরিয়ে দেন আমাদের আইনে আছে যে অবস্থা ছিল সেই অবস্থায় এনে দিয়ে তারপরে আপনি প্রতিযোগিতা করেন আপনি উনিশশো চুরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কালো জয়ী আন্দোলন হয়েছে বাসে আগুন রাস্তায় আগুন ট্রেনে আগুন প্রয়াত চট্টগ্রামের মেয়র দুই মাস মিলন ভাই এগুলো ভুলে গেছে দুই মাস চট্টগ্রাম বন্দর অচল করে রেখেছিল কোনো আমদানিও করা যায়নি কোনো রপ্তানিও করা যায়নি ঢাকার প্রেস ক্লাবের সামনে জনতার মঞ্চ করে মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে সিটিং সরকারি অফিসাররা জনতার মঞ্চে এসে আন্দোলনে সংহতি জানিয়েছে ওই শুরু হলো আমাদের আমলাতন্ত্র রাজনীতির প্রলোভনে পড়া এবং রাজনৈতিক মধুচক্রে চক্রে পড়া আজকে আপনার আপনি সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উনিশশো সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি আজীবন তত্ত্বাবধায়ক সরকার চাই চাই এবং ঠিক বলেছেন কারণ আমাদের দুই রাজনৈতিক বড় দলের মধ্যে এত অশ্রদ্ধা এত অবিশ্বাস এত একে অপরের বেল্ট আমরা আঘাত করি যে আরেক নেতার গোষ্ঠী উদ্ধার না না করে কেউ পারি সরকার ছাড়া কোনো পদ্ধতি নেই সুষ্ঠু নির্বাচনে বারবার প্রমাণ হয়েছে এবং এটাই আজকে বাংলাদেশের সমস্যার মূল কারণ আমি বলছি না যে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে একটা নির্বাচিত সরকার আসবে আর সব সমস্যার আপনা আপনি সমাধান হবে আমি সেটা বলছি না শুরুটা তো হবে মানুষ তো তার সরকার ব্যবস্থায় তার ক্ষমতায়ন হবে আপনি চিন্তা করে দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার এক থেকে দুই হাজার ছয় আটের নির্বাচন মাঝখানে ছন্দপতন ওয়ান ইলেভেন এবং এটাও সত্য যে অহিতুক ভদ্রলোক মারা গেছেন বেশ্রমদুদ আহমেদ তাও দায় দায় দায়িত্ব বিএনপি কি দরকার পড়েছিল ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স দুই বছর বাড়ানো যে কারণে আওয়ামী লীগ সহ সবাই সুযোগ পেয়ে গেল যে কে এম হাসানের অধীনে নির্বাচন করব না আপনি চিন্তা করেন এগুলো যখন আওয়ামী লীগের নেতারা বলে আমি অবাক হই যে একটু তো বিবেক দিয়ে কথা বলবে কে এম হাসান কোন কালে বিএনপি করত আন্তর্জাতিক সম্পাদক জিয়া রহমানের সময় তারপরে বিচারপতি হয়েছে যার কোর্টে আওয়ামী লীগের সব নেতারা মামলা করেছে একজন সৎজন বিচারপতি হিসেবে পরিচিত অত্যন্ত ভদ্র বিচারপতি যার যেভাবে ন্যায় বিচার হয় করতেন কিন্তু তাকে বানানোর জন্য বিএনপি বা উদ্গ্রীব হলো কেন এবং তারপরে আপনি জানেন সেই ভয়াবহ রক্তাক্ত আন্দোলন অক্টোবর কিভাবে মানুষ মেরে সর্পনিত্য করেছিল আজকে আপনি সেই ব্যবস্থাকে উন্নত করেন আপনি কি করলেন আওয়ামী লীগ যে ব্রিজ দিয়ে পদ্মা মেঘনা পার হলেন ব্রিজ পার হয়ে গিয়ে আমাকে হাসনাত ভাইকে আর আপনাকে আর মিলন ভাইকে বলছে তুমি ডোবো আর ভাসো আমি তো ক্ষমতায় এসেছি এবং আনফর্চুনেটলি মিলন ভাই নিরপেক্ষভাবে চিন্তা করে, নির্মহ ভাবে এটা আওয়ামী লীগের ডিএনএ